ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা এবছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছিল, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও এই ভিডিওর বিষয়বস্তু তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা জানো অলরেডি তাদেরকে বলবো, যারা না জানে তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের পিপিএস এবং পিপিআর এর যে রেজাল্ট, সেই রেজাল্ট নিতে কি কি লাগবে এবং তোমাদেরকে কি কি করতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কি কি করতে হবে সেই রেজাল্টটা পেতে তোমাদেরকে। তো বরাবরের মতো একটা কথাই বলবো, যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করতে একদমই ভুলবেন না। তো চলো, যে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট পেতে কোন কোন ডকুমেন্ট তোমার কিন্তু লাগবে এটা আগে আলোচনা করি। দেখো, পিপিএস এবং পিপিআর এর যে রেজাল্ট, সেই রেজাল্ট পেতে তোমাকে তিনটি ডকুমেন্ট কিন্তু তোমার অবশ্যই লাগবে। তিনটি ডকুমেন্ট কি কি? একটা হচ্ছে তোমার যে রেজাল্ট, অর্থাৎ তুমি তোমার কাছে যে রেজাল্টটা বর্তমানে রয়েছে, অর্থাৎ যে সেটা তুমি পাস করেছো কিংবা ফেল করেছো, যে রেজাল্টটা তোমার রয়েছে সেই রেজাল্টটা তোমাকে লাগবে। আর তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কাছে যে বোর্ড সার্টিফিকেটটা আছে, এবং তুমি পিপিএস এবং পিপিআর করার পরে যে চালান নাম্বারটা কেটেছিলে সেই চালান নাম্বারটা কিন্তু তুমি, এই তিনটে জিনিস লাগবে, ঠিক আছে? যদি চালান নাম্বার না থাকে তোমার কাছে তাহলে আমার অলরেডি এই চালান নাম্বার কীভাবে বের করতে হয় অলরেডি কিন্তু একটি ভিডিও আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই চালান নাম্বারের কীভাবে বের করতে হয় সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে দেখে চালান নাম্বারটা নিয়ে নাও। তাহলে মোট কথা রইল যে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট নিতে যে তিনটি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে যে রেজাল্ট এবং বোর্ড সার্টিফিকেট এবং চালান নাম্বার, এই তিনটি লাগবে। এবার রেজাল্ট নিতে এই তিনটি ডকুমেন্ট তো লাগবে, এবং আমাদেরকে রেজাল্ট আর তার সাথে সাথে কী কাজ করতে হবে, যে কাজগুলি না করলে তোমরা কিন্তু পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট পাবে না, সেই কাজগুলি এবার আমি কিন্তু আলোচনা করছি। তো আলোচনায় যাওয়ার আগে একটা কথাই বলবো, যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যেহেতু ভিডিওটি পুরো দেখছো তোমরা। তো যে বিষয়টা আলোচনা করছিলাম যে রেজাল্ট পেতে হলে তোমাকে কী কী কাজ করতে হবে, যে তিনটি ডকুমেন্টের কথা বললাম সেই তিনটি ডকুমেন্টস তোমাকে স্কুলে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যাওয়ার পরে তোমার স্যারকে বলতে হবে যে স্যার আমি পিপিআর কিংবা পিপিএস করেছিলাম, এই তার আমার প্রমাণ, এই যে ডকুমেন্ট আমি চালান নাম্বার তুমি দেখাবে, দেখিয়ে বলবে এই তার প্রমাণ আমার রেজাল্টটা পাবলিশ হয়েছে, অর্থাৎ যেদিন তোমাদের পাবলিশ হবে তার আগে তোমরা যাবে গিয়ে বলবে যে আমার রেজাল্ট পাবলিশ হবে আর কিছুদিন বাদ দিয়ে বা হয়েছে, আপনি আমার রেজাল্টটা দয়া করে এনে দিন, ঠিক আছে? এবং সেই রেজাল্টটা কিন্তু তোমাকে যেদিন তুমি নতুন রেজাল্ট আবার পাবে সে নাম্বার বাড়ুক বা কমুক বা একই থাকুক, যে রেজাল্টটা তুমি পাবে সেই রেজাল্টটা তোমাকে দেবে, এবং তোমার কাছে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা কিন্তু স্কুলে জমা নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তোমাকে অবশ্যই স্কুলে কিন্তু জানাতে হবে। এবার প্রশ্ন হলো যে স্যার আমি স্কুলে কেন জানাবো, কারণ আমি তো পিপিআর বা পিপিএস করেছি, তাহলে তো আমার তো রেজাল্ট চলে আসার কথা স্কুলে, একদমই না। দেখো একটা কথা বলি, যে তোমরা যখন এই স্কুলে সবাই মিলে পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু তোমাদের স্যারের কাছে এভিডেন্স ছিল যে তোমরা পরীক্ষা দিয়েছো এবং তোমাদের রেজাল্টটা আসবে, এই এভিডেন্স ছিল। কিন্তু তোমরা পরীক্ষায় রেজাল্ট বের হওয়ার পরে তোমরা যে পিপিএস এবং পিপিআর করেছো এটা কি তোমার স্যার জানে? নিশ্চয়ই জানে না। তার জন্য তোমাকে আগে জানাতে হবে যে তুমি পিপিআর করেছো, তার প্রমাণস্বরূপ তোমাকে চালান নাম্বার এবং ওগুলো দেখাতে হবে, তাহলেই কিনা তুমি রেজাল্ট পাবে এবং তাহলেই তোমার স্যাররা গিয়ে তোমার রেজাল্টটা এনে দেবে। এবার প্রশ্ন, শেষ প্রশ্ন, যেটা হচ্ছে রেজাল্ট আনতে আমাদেরকে, অর্থাৎ স্কুলে কি কোনো টাকা লাগবে? দেখো, রেজাল্ট আনতে বোর্ডের অফিসিয়াল থেকে এতদিন কোনো দিন টাকা লাগেনি, লাগবে না। এবার হচ্ছে কথা, কারণ এর টাকা তাহলে যদি স্যার চাইলে তাহলে কি আমি দেব? দেখো, আগে তুমি জিজ্ঞেস করবে যে টাকা কি জন্য চাইছে, সেক্ষেত্রে তুমি জিজ্ঞেস করে টাকা দিতে পারো। কোন ক্ষেত্রে দিবে? দেখা যাচ্ছে যে দেখো তো এবার যে তোমার রেজাল্টটা নিয়ে আসতে আছে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমার রেজাল্টটা নিয়ে আসতে যাচ্ছে না,
তোমার তরফ থেকে কিন্তু নিয়ে আসতে যাচ্ছে। তাহলে যে স্যার যাচ্ছে সেই স্যারের তো একটা খরচা আছে, সে যদি সেই খরচার টাকা চায় তাহলে অবশ্যই দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। যদি সে মানবতার খাতিরে তোমাকে ছেড়ে দেয় সে ব্যাপার কিন্তু ভিন্ন, কিন্তু এটা সম্পূর্ণ তোমার রেজাল্ট, তোমার কাজ করতে যাচ্ছে কিন্তু। আর এর আগে যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু সরকারিভাবে একদম অফিসিয়ালভাবে সেটা ছিল, আর এটা তুমি ব্যক্তিগতভাবে নিজে তুমি প্রিপেয়ার করেছো, তোমাকে স্কুলের স্যার কিন্তু প্রিপেয়ার করতে পারেনি। এর জন্য বলছি টাকা দিবে কি না দিবে সেটা আগে যদি চায় তাইলে দিবে, আর যদি না চায় তবে দিও না, ঠিক আছে? তবে অফিসিয়ালভাবে রেজাল্ট নিতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে মোট কথা হলো তোমাদের ওই তিনটি ডকুমেন্ট লাগবে এবং তোমাদেরকে স্কুলে যেতে হবে, এবং টাকার যেটা বললাম সেটা তোমাদেরকে পালন করলে তোমাদের কিন্তু রেজাল্টটা তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের রেজাল্টটা খুবই কিন্তু শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এই জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।